হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি হেয়ার স্পা ঘরে বসে বসে কী করে করবে কেমিক্যাল ছাড়া হ্যাঁ একদম কেমিক্যাল ছাড়া এই হেয়ার স্পাটা করবো আর এখন আমার চুলের কন্ডিশান দেখো ঠিক এই রকম প্রথম ধাপে অয়েল মাসাজ করতে হবে তো তেলটা তোমরা হালকা গরমও করে নিতে পারো বা ঠান্ডাও নিতে পারো দুটোই চলবে তো আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো অয়েল নিয়ে নিতে পারো আর এখন চুলের গোড়াতে আগাতে ডগাতে সব জায়গায় ভালো করে তেলটা মাসাজ করতে হবে দশ মিনিট এমনভাবে অয়েল মাসাজটাও নিতে হবে যাতে প্রতিটা চুল অয়েল পায় গোড়া থেকে ডগা পর্যন্ত সব জায়গায় ভালো করে তেলটা মাসাজ নিতে হবে আর দশ মিনিট ধরে এরকমভাবে অয়েল মাসাজ করতে হবে এরকমভাবে অয়েল মাসাজে আমাদের স্ক্যাল্পে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং তার জন্যে আমাদের চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ করে কিন্তু স্বাভাবিক চুল পড়া কিন্তু একশো থেকে একশো দশও হতে পারে অস্বাভাবিক তার থেকে বেশি হলে তখন বুঝবে যে তোমাদের অস্বাভাবিক চুল পড়ছে নেক্সট যেটা করতে হবে গরম জল একটা গামলার মধ্যে নিয়ে নেবে আর একটা তাওয়াল ভালো করে ওর জলটার মধ্যে ডুবিয়ে ভালো করে জলটাকে বার করে নেবে নিয়ে মাথার মধ্যে রাখবে পনেরো মিনিট আমার মতন করেও লাগাতে পারো বা এই ছবিতে যেরকম দেখাচ্ছি এরকমভাবে মাথার মধ্যে পনেরো মিনিট রেখে দিতে হবে এরপরে যেটা করতে হবে আমাদের শ্যাম্পু নিতে হবে তো শ্যাম্পু তোমাদের পছন্দ মতন তোমরা বেছে নিও তোমাদের যেটা পছন্দ আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু আর এই দেখো আমার চুলের লেন্থ অনুযায়ী আমি শ্যাম্পু নিয়েছি তোমরাও তাই করো তোমাদের যতটা চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু তোমরা নাও সেই লেন্থ অনুযায়ী শ্যাম্পু নেওয়ার পর সেই সম পরিমাণ মেশাতে হবে মধু মানে দুটোর মাপ সমান সমান হবে তো মেশানোর পর ভালো করে দেখো আমি মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দুটোকে শ্যাম্পু আর মধুকে এরপরে আমি এটা দিয়ে মাথা ধোবো তো নর্মাল যেরকমভাবে মাথা ওয়াশ করো চুল ধো সেরমভাবে ধুয়ে নেবে তো সেই ভিডিওটা আমি আর করিনি তো এরপরে আমি তোমাদের আমার চুলটা দেখাচ্ছি তো শ্যাম্পু করার পর আমি চুলটা যখন হালকা শুকিয়েছে দেখো তোমাদের আমি আঁচড়ে দেখাচ্ছি দেখো কত সহজে চুলকে মানে আঁচড়ানো যাচ্ছে ম্যানেজ করা যাচ্ছে আর তোমরা জেনেই থাকবে কার্লিং হেয়ার কিন্তু ম্যানেজেবল না আর যাদের স্টেট হেয়ার তো তাদের খুবই ভালো এফেক্ট হবে এই স্পাতে শ্যাম্পু করার পর এখন হালকা আমার ভিজে আছে চুলটা তো এখন আমি চুলে লাগাবো সিরাম তো সিরামের সিরাম যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানি তোমরা অ্যালোভেরা জেল চুলের মধ্যে এরমভাবে হালকা করে লাগিয়ে নেবে তাহলে দেখো একটা লজি ভাব তোমরা বুঝতেই পারছো একটা চকচকে ভাব হয়ে গেছে আগের সাথে দেখো এখন কতটা পার্থক্য চুল দেখি তোমরা বুঝতে পারছো আমি তো খুব হ্যাপি তো তোমরাও ব্যবহার করো আর আমি যাই তোমাদের সাথে শেয়ার করি নিজে আগে করি নিজে যখন আমি এটাতে সন্তুষ্ট হই তখন আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকের মতন এইটুকুনি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তাটা